দলে থেকে দলের ডিএনএ টেস্ট আমি মেনে নেব না। বনগাঁয় এসে দলের একাংশের নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মদন মিত্র। দলে থেকে দলের জিন টেস্ট বা ডিএনএ টেস্ট আমি মেনে নেব না। রাজ্য পরিবহন দপ্তরের কাজে এসে দলেরই একাংশের বিরুদ্ধে নাম না করে ক্ষোভ উগরে দিলেন মদন মিত্র। তিনি বলেন, শুভেন্দু অধিকারী পর্বে দলের কিছু নেতা দলটাকে ভোগে পাঠিয়ে দিচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন দলটাকে ভোগে পাঠাবেন, তাদের হাতে দায়িত্ব দেবেন, তিনি দিতে পারেন। আমি এবং আমার পরিবার ঈশ্বরের পর যদি কাউকে মানি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর মতো ভালো ছেলে হয় না। শুভেন্দু সত্যি এরকম ভাবে, সত্যি শুভেন্দু কিচ্ছু করেনি, করে এমন ভাবে করলেন তাতে মোটামুটি এক মাসের জায়গা আর একদিন যদি বেশি হতো পার্টি ভোগে চলে যেত। শুভেন্দু পর্বে তারা পার্টিটাকে মায়ের ভোগে পাঠিয়ে দিলেন। দেখুন, এটা মমতা ব্যানার্জির পার্টি। মমতা ব্যানার্জি যদি মনে করেন যে পার্টি যারা ভোগে পাঠাচ্ছে আমি তাদের হাতেই পার্টির দায়িত্ব দেবো, দেবেন। আমি এবং আমার পরিবার ঈশ্বর ছাড়া একজনের কাছেই কৃতজ্ঞ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বনগাঁতে এসে প্রাক্তন তৃণমূল নেতা রতন ঘোষ সম্পর্কে তিনি বলেন, রতন ঘোষ দলে ফিরে যাবার আবেদন করেছে, দল নেয়নি, পার্টির সাথে নেই বলে তার নিমন্ত্রণে যাব না, তা তো হতে পারে না। আমি শুনেছি রতন ঘোষ নাকি আমাদের পার্টিতে আবেদন করেছেন ফিরে যাবার জন্য, কিন্তু এখনো পার্টি ওনাকে নেয়নি। এখন যতক্ষণ না পার্টি ওনাকে নিচ্ছে ততক্ষণ আমি ওনার আমন্ত্রণে আমি পার্টির প্রোগ্রাম করতে পারবো না। কিন্তু মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না? পার্টির সঙ্গে নেই বলে আমি তো বিজেপির বহুবাড়িতে নেমন্তন্ন যাচ্ছি, সিপিএমের নেতারা কেউ নেমন্তন্ন করলে আমি জিভ লক লক করে, মানে জিভ দিয়ে রস পড়ছে আমার, আমি ধেই ধেই করে নাচতে নাচতে যাচ্ছি। তো আমি রতনের আমন্ত্রণে এসেছি, রতন আসবে, ওর স্ত্রীকে খুবই খারাপ, শরীর খারাপ বাড়াতে গেছে, আর ডাকু, এরা দুজনেই এই মুহূর্তে আমি শুনেছি যে ওটা। এদিন বনগাঁতে চাপাবেড়িয়া এলাকায় ব্যক্তিগত নিমন্ত্রণে একটি বাড়িতে আসেন মদন মিত্র। স্পষ্টতই জানিয়ে দেন তার সাথে দেখা করেছেন রতন ঘোষ ও বনগাঁর চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তিনি এও বলেন, আমাদের দল খুব ডিসিপ্লিন, গোপাল শেঠ বর্তমানে বনগাঁর চেয়ারম্যান, আমি গত রাতে বনগাঁতে এসেছি, ডাকু রতন দেখা করেছে, কি খাবো কি খাবো না সে বিষয়েও খোঁজ খবর নিয়েছে, গোপাল দেখা করেনি কারণ আমি দলের কোনো কাজে আসিনি, রাজ্য পরিবহন দপ্তরের কাজে এসেছি। আমার পার্টি খুব ডিসিপ্লিন, ভীষণ ডিসিপ্লিন, ভারতবর্ষের সব থেকে ডিসিপ্লিন পার্টি হচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। এখানে কংগ্রেস থেকে শুরু করে বিজেপিও বলতে পারে না এত ডিসিপ্লিন। এই যে ধরুন আমি কাল থেকে এখানে এসেছি, এই মুহূর্তে পার্টির চেয়ারম্যান হচ্ছে গোপাল শেঠ, তাই তো? আমার সঙ্গে দেখাও হয়নি, কথা হয়নি, কিন্তু আমার সঙ্গে বারবার ডাকু, রতন ঘোষ, রাত্রে কী খাবো না খাবো, অর্থাৎ গোপাল দেখা করে, কারণ আমি অফিসিয়াল ট্যুরে আসিনি, আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ট্যুরে, হুইচ ডাজন্ট বিলং টু দি পার্টি। সামনে পৌর নির্বাচন, সম্ভাব্য প্রার্থী তালিকায় কারা থাকছেন, এ প্রশ্নের উত্তর সযত্নে এড়িয়ে যান মদন মিত্র, জানান এগুলি খুব ছোট ব্যাপার। তৃণমূলের বনগাঁ জেলা পার্টি অফিসে যাবেন কিনা, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, জেলার সভাপতি কে আমি জানি না, ফিরে যাবার সময় রাস্তায় যদি পার্টি অফিস পড়ে অবশ্যই যাব, কারণ পার্টি অফিস আমি চিনি না। আমি জানি না ওরা যদি কোন দিক দিয়ে যেত আমি জানি না, আমি যদি যাওয়ার সময় রাস্তায় পড়ে আমি নিশ্চয়ই একবার দেখা করে যাব। ও আলো, আচ্ছা আলো না, জানো ভালো বাধ্যমাই না, অ্যাকচুয়ালি আমার উনি জানেন না, আমি এটা ফোন করবো ওনাকে, ওনাকে ফোন করবো। আর পাশাপাশি তিনি আরও জানান, পরিবহন দপ্তরের যে কাজে তিনি বনগাঁতে এসেছিলেন তাতে আগামী এক মাসের মধ্যে বনগাঁ থেকে রাজ্যের বিভিন্ন পর্যটন স্থল যেমন বীরভূমের কঙ্কালীতলা, তারাপীঠ, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় যাবার জন্য বনগাঁ থেকে এসি বাস চালু করা হবে। এক মাসের মধ্যেই সার্ভিসগুলো চালু করে দেবো, এখান থেকে রামপুরহাট উঠবে বনগাঁ থেকে এসি গাড়ি, রামপুরহাট, কঙ্কালীতলা, মদনমোহনতলা। এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় সাধারণের সাথে মেতে ওঠেন মদন মিত্র, গান গেয়ে শোনানোর পাশাপাশি
সেলফিও তোলেন ভক্তদের সাথে। পাশাপাশি তার পরিচিত ডায়লগ ও লাভলি বলতেও শোনা যায় তাকে। সোমদাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।